পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংবাদ সম্মেলন। এলএনজির ভর্তুকি দিতে গ্যাসের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে আগামীকালের আধাবেলা হরতালে জনগণের সমর্থন চেয়েছেন বাম গণতান্ত্রিক জোট নেতারা। হাজিদের সেবার জন্য যাদের পাঠানো হচ্ছে তারা দায়িত্ব পালন না করলে ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাজধানীর ওয়ারীর বনগ্রামে ৬ বছরের সায়মা আফরিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ান সহ ৪ জন আটক। সম্পূর্ণ কৃত্রিমভাবে এরশাদের শরীরের বিভিন্ন অঙ্গ সচল রাখা হয়েছে, জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসীদের মার ধরে এক ইউপি সদস্য খুন। টানা তিন দিনের বৃষ্টিতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের ২৭৩টি আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত এবং ১১ জন আহত, জানিয়েছে ইউএনএইচসিআর। যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার অভিযান শিগগিরই শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বকাপে আজ লিডসে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। সন্ধ্যা ৬:৩০টায় ম্যানচেস্টারে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।